মে দিবস। প্রতি বছর মে মাসের এক তারিখকে একটি বিশেষ দিন হিসেবে পালন করে আসছে পৃথিবীর মানুষ। কিন্তু কেন এবং কবে থেকে এই দিনটি পালন শুরু হয়, আর সবাই বিশেষ মর্যাদা দিনটি পালন করলেও কেন আমেরিকা এই দিনটিকে পালন করে না, চলুন জেনে আসি মে দিবসের ইতিহাস। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস হিসেবে পালন করে আসছে বিশ্বের প্রায় 80টি দেশ। অন্যান্য দেশেও এই দিনটি পালন করা হয় বেসরকারিভাবে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় শ্রমিকদের আগে কোনো কর্মঘণ্টা ছিল না। 12 ঘণ্টা বা 14 ঘণ্টা কাজ করলেও শ্রমিকরা পেত না তাদের ন্যায্য মূল্য। এ নিয়ে ছিল শ্রমিকদের মধ্যে নানা ক্ষোভ আর অসন্তোষ। 1886 সালে আমেরিকার শিকাগো শহরে এমনই একটি শ্রমিক সংগঠন তাদের নানান দাবিতে শ্রমিক ধর্মঘটের ডাক দেন। দৈনিক 8 ঘণ্টা শ্রম, শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং কাজের পরিবেশ উন্নয়নের জন্য শিল্প ধর্মঘট শুরু হয় 1 মে। কিন্তু কারখানার মালিকরা এই ধর্মঘটকে স্বাভাবিকভাবে নিতে পারেননি। বর্বর পন্থায় তারা শ্রমিকদের এই ধর্মঘটকে দমানোর চেষ্টা করেন। আন্দোলন শুরু 2 দিন পর পুলিশের গুলিতে মৃত্যু হয় 6 জন শ্রমিকের। 3 তারিখের পুলিশের এমন নির্মম হত্যাকাণ্ডের পর পরের দিন আবারও শ্রমিকরা জড়ো হতে থাকে শিকাগোর হে মার্কেটের সামনে। ৪ মে ১৮৮৬ সাল সন্ধ্যা 7টা। অগাস্টে স্পিস নামে একজন নেতা শ্রমিকদের উদ্দেশ্যে কথা বলছিলেন। হঠাৎ করে একটি বোমা বিস্ফোরণ ঘটে পুলিশের কাছে, সাথে সাথেই সেখানে মারা যায় মেথিয়াস ডি রিগান নামের একজন পুলিশ কর্মকর্তা। ধারণা করা হয় শ্রমিকদের দমন করতে মালিকদের পক্ষ থেকেই এই বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল। এরপর পুলিশ ও শ্রমিকদের দাঙ্গায় নিহত হয় প্রায় 11 জন শ্রমিক। আর এই ঘটনার পর পুলিশের পক্ষ থেকে মিথ্যে অভিযোগ সাজানো হয় শ্রমিকদের বিরুদ্ধে। প্রহসনমূলকভাবে দোষী সাব্যস্ত করা হয় 8 জন শ্রমিককে। এর মধ্যে অস্কার নিবে নামে একজনকে শুধু 15 বছরের কারাদণ্ড আর বাকি 7 জনের দেওয়া হয় ফাঁসি। ফাঁসির আদেশ কার্যকর হবার আগে লুইস কিং নামের একজন আত্মহত্যা করেন আর বাকি 6 শ্রমিককে 1887 সালের 11 নভেম্বর উন্মুক্ত স্থানে দেয়া হয় ফাঁসি। ফাঁসিতে ঝোলার আগে শ্রমিক নেতারা যা বলেছিলেন তা এখনো সাধারণ মানুষকেই উদ্দীপ্ত করে। মাত্র 6 বছরের মাথায় গিয়ে ধরা পড়ে এটি ছিল একটি প্রহসনমূলক বিচার, আর মিথ্যেভাবে সাজানো হয়েছিল অভিযোগ এবং দেয়া হয়েছিল ফাঁসি। হেমার্কেট হত্যাকাণ্ডের 3 বছর পর 1889 সালের 14 জুলাই ফ্রান্সের এক আন্তর্জাতিক সম্মেলনে 1 মেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই থেকে পৃথিবীর মানুষ এই দিনটিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস হিসেবে পালন করে আসছে। সবচেয়ে মজার ব্যাপার হলো যে দেশে শ্রমিক দিবসের জন্ম সেই আমেরিকাতেই শ্রমিক দিবস সরকারিভাবে পালন করা হয় না। এর কারণ হলো হেমার্কেট হত্যাকাণ্ডের পর আমেরিকার প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড মনে করেছিলেন 1 তারিখের সভা সমাবেশ করা তার দেশের জন্য হবে অসম্মানজনক, আর এরপরই তিনি তা বন্ধ করে দেন। আমেরিকা পালন না করলেও পৃথিবীর অনেক দেশের মানুষ এই দিনটিকে অত্যন্ত সম্মানের সাথে পালন করে আসছে। মে দিবস বিশ্বের লাখো শ্রমিকের অধিকার আদায়ের দিন। আজ এই অধিকার আদায়ের দিনে বিশ্বের সকল মেহনতি মানুষকে শুভেচ্ছা জানিয়ে আমি গোলাম ফারুক মিথুন, সহকারী অধ্যাপক নামশঙ্কর পাটি কলেজ, এ বিষয়ে আমি দুটো কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। সম্মানিত দর্শক, আসলে আমরা জানি যে আমাদের
বিশ্বে শ্রমিকদেরা সবসময়ই অবহেলিত। এই অবহেলার কারণে তারা কিন্তু সবসময় নির্যাতিত হয়ে এসছে এবং যার বহিঃপ্রকাশই কিন্তু পহেলা মে। এবং পহেলা মেকে সে কারণে আন্তর্জাতিক শ্রমিক দিবসেরও মর্যাদায় অভিভূষিত করা হয়েছে। আন্তর্জাতিক শ্রমিক আন্দোলন ও শ্রম অধিকার আদায়ের এই দিনটি বছরের পর বছর ধরে বিশ্বব্যাপী যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে, সেই ধারাবাহিকতায় বাংলাদেশও এটি পালিত হচ্ছে। আমরা জানি যে বিশ্বের প্রায় 80টি মতো দেশ এই দিবসটি পালন করে থাকে। পৃথিবীতে আগে কারখানার শ্রমিকরা দৈনিক 10 থেকে 12 ঘন্টা কাজ করতে হতো, শুধু 10-12 ঘন্টা নয়, অনেক কারখানায় 16 ঘন্টা পর্যন্ত কাজ করতে হতো, এবং যেটি অত্যন্ত মানবতার বিরুদ্ধে। একটি মানুষ যদি 16 ঘন্টা কাজ করে, 14 ঘন্টা কাজ করে, তার বাকি সময়টুকু সে কীভাবে তার পরিশ্রম অন্যান্য জায়গায় দিবে? এবং মজুরি এতই স্বল্প ছিল, এই স্বল্প মজুরিতে এত দীর্ঘ সময় কাজের যে অভিজ্ঞতা তাদের, পর্যায়ক্রমে তাদেরকে এটি কমিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রামে উজ্জীবিত করে। এবং সেই ধারাবাহিকতায় 1884 সালের যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে একদল শ্রমিক মালিকপক্ষকে দৈনিক 8 ঘন্টা কর্মসময় নির্ধারণের দাবি জানায়। এই দাবি পূরণের সময় হিসেবে 1886 সালের পহেলা মেকে নির্ধারণ করা হয়। কিন্তু কারখানার মালিকরা শ্রমিকদের এই দাবি কানে তোলেননি। ফলাফলে 1886 সালের 4 মে শিকাগোর হে মার্কেট নামক স্থানে ফের আন্দোলন গড়ে তোলেন শ্রমিকরা। এ সময় হে মার্কেট স্কোয়ারে শ্রমিক পক্ষ বক্তব্য রাখেন, আমেরিকান লেবার অ্যাক্টিভিস্ট বক্তব্য রাখেন অগাস্ট স্পিস। উদ্বেলিত শ্রমিক দলের কিছু দূরই ছিল পুলিশ। এ সময় সবার অলক্ষ্যে হঠাৎ পুলিশের পূর্বমা নিক্ষেপ হলে নিহত হন একজন পুলিশ কর্মকর্তা। তাৎক্ষণিক এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে পুলিশ আন্দোলনরত শ্রমিকদের উপর গুলিবর্ষণ করতে থাকে। পুলিশের গুলিতে নিহত হন প্রায় 10 থেকে 12 জন শ্রমিক। পুলিশের উপর কে বা কার বোমা হামলা করেছিল তা সঠিক এখনও জানা যায়নি। পুলিশ হত্যার দায়ে অভিযুক্ত করা হয়, আটক করা হয় অনেক শ্রমিককে, তার মধ্যে অগস্ট স্পিস সহ আরও অনেককে। পরের বছর 1887 সালের 11 নম্বর অগস্ট স্পিস সহ অভিযুক্ত 6 জনকে ফাঁসি দেওয়া হয়। অভিযুক্ত বাকি 2 জনের একজন কারাবন্দী অবস্থায় আত্মহত্যা করেন, আরেকজনের 15 বছরের কারাদণ্ড হয়। এই ঘটনার 2 বছর পরে 1889 সালের প্যারিসে ফরাসি বিপ্লবের 100 বছর পূর্তিতে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক প্রথম কংগ্রেসে শিকাগো শ্রমিক আন্দোলনের দিনটিকে 1890 সাল থেকে উদযাপনের প্রস্তাবনা দেওয়া হয়। পরের বছর অনুষ্ঠিত দ্বিতীয় কংগ্রেসে প্রস্তাবনাটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়। যখন বিশ্বের বিভিন্ন দেশ শ্রমিক আন্দোলনের পক্ষে যুক্তি খুঁজে পাচ্ছিল, ঠিক তখনই উন্মোচিত হয় শ্রমিক আন্দোলন ঘটানোর এক মর্মান্তিক সত্য। প্রমাণিত হয় পুলিশের উপর বোমা হামলার দায়ে শাস্তিপ্রাপ্ত অগাস্ট স্পিস ও বাকি 7 জন দায়ী ছিলেন না, তারা ছিলেন নির্দোষ। তবে আসল অপরাধীকে শনাক্ত করা যায়নি। যাই হোক, ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন স্থানে শ্রমিক অধিকার সম্পর্কে সচেতনতা বাড়তে থাকে। 1904 সালে নেদারল্যান্ডের আমস্টারডামে অনুষ্ঠিত সমাজতন্ত্রীদের আন্তর্জাতিক সম্মেলনে দৈনিক 8 ঘন্টা কাজের সময় নির্ধারণের দাবি আদায় ও শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বব্যাপী মে মাসের প্রথম দিনে মিছিল ও শোভাযাত্রার আয়োজন করতে সব সমাজবাদী গণতান্ত্রিক দল ও শ্রমিক সংঘের প্রতি আহ্বান জানানো হয়। এ আহ্বানে সাড়া হিসেবে বিশ্বের প্রায় শ্রমিক সংগঠন পহেলা মেকে বাধ্যতামূলকভাবে কাজ না করার সিদ্ধান্ত নেয়। অনেক দেশের শ্রমিকরা মে মাসের 1 তারিখে সরকারি ছুটির দিন হিসাবে পালনের দাবি জানায়। বিভিন্ন দেশে মে দিবস সরকারিভাবে ছুটির দিন হিসাবে উদযাপিত হয়ে থাকে। ধীরে ধীরে রাশিয়া, চীন, বাংলাদেশ, ভারত, বিশ্বের বিভিন্ন স্থানে এই দিনটির তাৎপর্য ছড়িয়ে পড়ে। বিশ্বব্যাপী প্রতিষ্ঠা পায় শ্রমিকদের দৈনিক 8 ঘন্টা কাজ করার দাবি। এই 8 ঘন্টা কাজের দাবি তাদের পূরণ হয়েছিল, সুপ্রিয় দর্শক। এবং সে 8 ঘন্টার দাবি পূরণের পরে শ্রমিকরা এখন কেমন আছেন সেটি আমাদের ভাবতে হবে। তাদের 8 ঘন্টার দাবি পূরণ হলেও আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকায় দেখতে পাই এখনও অনেক কারখানায় তাদেরকে বেশি সময় কাজ করে না হয়, তাদেরকে সেই অতিরিক্ত কাজের যে পারিশ্রমিক দেওয়া হয় সেটি খুব কম।
আমরা আশা করব এই মে দিবসের তাৎপর্যকে উপলব্ধি করে বিশ্বের সকল কারখানা মালিক এবং যারা মানুষের শ্রম কিনে নেই তারা এই শ্রমের ন্যায্য মূল্য দিবে, তাদেরকে সম্মান করবে, সেই প্রত্যাশা সেই দাবি রাখছি আজকের এই মহান মে দিবসে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় বাংলা। মোহাম্মদ মেসফেকুস সালেহিন কামাল। আমার নিজের লেখা একটি কবিতা যার শিরোনাম আমি শ্রমিক আমি মানুষ, আপনাদের সামনে পাঠ করে শোনানোর চেষ্টা করছি। আমি শ্রমিক আমি মানুষ, দিনের সূর্য বেচে রাতের চাঁদ বেচে ঝরাই শুধু ঘাম, তোমাদের সভ্যতার আড়ালে খুঁজি জীবনের দাম, কাগজে কলমে দুর্বল আমি প্যাজ গোছ বুঝি না, রক্ত ঝরিয়ে যা কিছু পাই উপরে কিছু খুঁজি না, বেলা শেষে ঘরে ফিরি ক্লান্তি আর দারিদ্রতা নিয়ে, তবু আমি খুশি বিশ্রাম করি রাতের ভাজে ছুটি দিয়ে, পারে না জাগিতে পৃথিবীর চোখ আমার চোখের আগে, আলো সব আলো নয় আধার ভুবনে যদিও আলো লাগে, সভ্যতার আগে সভ্য আমি তোমরা তা না মানো, সভ্যতার শুরু কে করেছিল তোমরা কি তা জানো, শার্ট প্যান্ট জড়ালে দেহে হওয়া যায় না ভদ্রলোক, দামি পোশাকে শহর জুড়ে ঘুরে রক্ত চষা যোগ, কেউ বলো কামলা মোরে কেউ বলো মুটে কেউ বা মজুর, কাজ শেষে ন্যায্য মজুরি দিতে কেন আপত্তি আর অজুর, সততার স্তূপ চিন্তায় আমার দেশপ্রেম চেতনাতে, একটুকি কি মুখ ফিরাও তোমরা আমার বেদনাতে, মাথা উঁচু করে বাঁচি আমি কণ্ঠে বিজয়ের সুর, পুকুর চুরি করে বানাও তোমরা অর্থের সমুদ্র, অর্থ দিয়ে কিনতে চাও সুখ আর সভ্যতার বন্ধন, আসলে তোমরা রচনা করেছ মানবতার কাফন, জগতের যত যুদ্ধ যত ধ্বংস আর হত্যার ইতিহাস, তোমরাই করেছ তোমরাই লিখেছ বারো মাস, আমরা গড়েছি শহর বন্দর আমরা গড়েছি সভ্যতা, আমরা রোপণ করেছি বৃক্ষ ফুটিয়েছি ফুল আর মুগ্ধতা, পরিচয় দিতে পাই না ভয় আমি বিশুদ্ধ শ্রমিক, আমার রক্তে আমার শ্রমে গড়ে উঠেছে দশ দিক, মনে রেখো তবে আমার পরিচয় আমি রক্তে মাংসে মানুষ, মানুষের ঘরে জন্মে আবার মানুষ রূপী দানবার ফানুষ। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম, আমি মরিয়ম হোসেন সেতু। মহান মেয়ে দিবসে শ্রমিকদের জানাই বিনম্র শ্রদ্ধা। আবৃত্তি করছি কাজী ফাতেমা ছবির লেখা জয় হোক মেহনতি মানুষের। প্রতিদিনই শ্রম বেচে বাজারে জীবন চালায় হাজারে হাজারে, এই শহর ওই শহর বড় বড় অট্টালিকা তৈরিতে শ্রমজীবীদেরই বড় ভূমিকা। নদীর উপর আছে যত ব্রিজ আর সেতু, খেটে খাওয়া মানুষগুলো এইসব বানানোর হেতু। হাসি মুখে দিয়ে শ্রম
জীবন জুড়েই যেন ভরা ভুল, না পেয়ে শ্রমের উপযুক্ত মূল্য, বেঁচে থাকাটাই কঠিনের সমতুল্য। জীবন নিরাপত্তাহীন সর্বত্র বিরাজে, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে না বুঝি সহজে। স্বার্থের চাকায় অসহায় মেহনতি মানুষ হচ্ছে পিষ্ট, দুবেলা খাওয়া আর জীবন চালাতেই যেন অতিষ্ঠ। শ্রমিকের স্বার্থ রক্ষায় নেওয়া হয় বছর বছর কর্মসূচি, হয়নি আজ তাদের অধিকার রক্ষা, স্বপ্নটাই মিছিমিছি। মেহনতি মানুষের নিয়ে তামাশা চলছে যুগ যুগ ধরে, আজ অবধি আলো ফিরে আসেনি তাদের ঘরে। 1886 মে হতে আজও বয়ে চলে মৃত্যুর মাতম, ফিরে পাবে কবে? শ্রমের মূল্য নিরাপত্তা শেষ হবে কবে কষ্টের খতম? শ্রমজীবীদের জীবনের নিরাপত্তা হোক নিশ্চিত, ফিরে আসুক তাদের জীবনে কিঞ্চিত। ন্যায্য পাওনা বুঝে পাক মেহনতিরা সময় মতো, জয় হোক শ্রমজীবী মানুষ আছে যত। নাম তার ছিল জন হেনরি, নাম তার ছিল জন হেনরি, ছিল যেন জীবন্ত ইঞ্জিন, হাতুড়ির তালে তালে গান গেয়ে শিস দিয়ে খুশি মনে কাজ করে রাত দিন। ও হো, খুশি মনে কাজ করে রাত দিন, ও হো, খুশি মনে কাজ করে রাত দিন। নাম তার ছিল জন হেনরি, নাম তার ছিল জন হেনরি, ছিল যেন জীবন্ত ইঞ্জিন, হাতুড়ির তালে তালে গান গেয়ে শিস দিয়ে খুশি মনে কাজ করে রাত দিন। খুশি মনে কাজ করে রাত দিন, ও হো, খুশি মনে কাজ করে রাত দিন। পাথরে খোদাই জন হেনরি, কালো পাথরে খোদাই জন হেনরি, জানাইছে গড়া পেশি ঝলমল, হাতুড়ির খায়ে খায়ে পাথরে আগুন ধরে, হাতুড়ি চালানো তার সম্বল। ও হো, হাতুড়ি চালানো তার সম্বল, ও হো, হাতুড়ি চালানো তার সম্বল। সর্দার কাচ্চা আর সাদা সর্দার কাচ্চা আর স্ট্রিম বিল করে আমদানি, আশঙ্কা হয় নিরীর মেশিনের কাছে বুঝি মেশিনে বেপারা যায় মানি। ও হো, মেশিনে বেপারা যায় মানি, ও হো, মেশিনে বেপারা যায় মানি। আমি মেশিনের হব প্রতিদ্বন্দ্বী, জন হেনরি বলে বুক ঠুকে, স্ট্রিম ডিলের সাথে চলে হাতুড়ির পাল্লা, কে আর বলো তারে রুখে। ও হো, কে আর বলো তারে রুখে, ও হো, কে আর বলো তারে রুখে।
কচি ফুল মেটি জন হেনরির কচি ফুল মেটি পাথরের বুকে যেন ঝর্ণা মার্গল থেকে সে পথে আছে তার বাবা আর আসবে না আর না ও বাবা তার আসবে না আর না ও বাবা তার আসবে না আর না নাম তার ছিল জন হেনরি নাম তার ছিল জন হেনরি ছিল যেন জীবন্ত ইঞ্জিন হাতুরের তালে তালে গান গেয়ে শিশু দিয়ে খুশি মনে কাজ করে রাত্রি বাংলাদেশী